বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস টুয়েলভের অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের প্রশ্নমালা ফাইভের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো, আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 23 অঙ্ক থেকে করাচ্ছি। 23 অঙ্কতে দেখো কি দেওয়া রয়েছে, যে ইন্টিগ্রেশন 5 to the power 2x dx এর রাশিমালাটা আমাদেরকে মান নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা কি ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন a^mx dx এটা সমান আমরা লিখি a^mx/m log e^a + c। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমাদের কত রয়েছে, এখানে রয়েছে আমাদের ইন্টিগ্রেশন 5 to the power 2x dx। তাহলে এখানে 5টা হচ্ছে আমাদের a, আর 2x এর যে 2, এখানে 2 মানে এখানে হচ্ছে m। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখলে আমরা এখানে কি পাবো, না শুরুতে আছে দেখো a^mx, তাহলে শুরুতে হবে আমাদের 5 to the power 2x/, এখানে যেহেতু m এর মানটা 2, তাহলে 2 log e^5 + c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। পাশে অবশ্য এই কথাটা লিখবে যে যেখানে c সমান সমাকলনের ধ্রুবক। দেখো, এবার আমরা 24 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x^4 + 4^x dx। তাহলে এটাকে আমরা শুরুতে আগে দুটো পার্টে লিখে নিই, তাহলে সমান ইন্টিগ্রেশন x^4 dx + ইন্টিগ্রেশন 4^x dx সমান। দেখো, ইন্টিগ্রেশন x^4 dx এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, না ইন্টিগ্রেশন x^n dx এর যেটা ফর্মুলা, কী ফর্মুলা আমরা জানি না, এটা সমান আমরা লিখি x^n+1/n+1। তাহলে এখানে আমরা কত লিখবো, সমান x^4+1/4+1 + 4^x, মানে এটা আমাদের কোন ফর্মে রয়েছে, না এটা আমাদের ইন্টিগ্রেশন a^x dx এই ফর্মে রয়েছে। তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি, না এটার ফর্মুলা হয় a^x, এখানে পাশে একটা সি লিখতে হতো, a^x/log e^a + c। তাহলে এই ফর্মুলা অনুযায়ী লিখলে আমরা এখানে কত পাবো, না এটা হবে আমাদের 4^x/log e^4 + c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো, এবার আমরা 25 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন e^x log a + e^a log x dx সমান। এখানে দেখো, এটাকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন e^x log a, এটাকে আমরা লিখতে পারি দেখো log e^a^x প্লাস e^a log x কে আমরা লিখতে পারি দেখো log e^x/a, এর বাইরে আছে dx। এবার আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা কত পাবো, সমান ইন্টিগ্রেশন e^log e^a^x, মানে এর মানটা হয়ে যাবে আমাদের a^x + e^log e^x, তার মানে এখান থেকে আমরা পাবো x^a dx। এবার আমরা দুটো পার্টে লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন a^x dx + ইন্টিগ্রেশন x^a dx। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কী পাবো, তাহলে সমান a^x dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় a^x/log e^a, প্লাস এটা আমাদের x^n, ইন্টিগ্রেশন x^n dx এই ফর্মে রয়েছে। তাহলে এটা আমরা লিখতে পারবো x^a+1/a+1 + c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i.c। দেখো, এবার আমরা 26 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন sin²2x dx। দেখো, আমরা ইন্টিগ্রেশন sin²x/cos²x dx এগুলোর কোনো নির্দিষ্ট ফর্মুলা জানি না, সেজন্য আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে লিখে নেব। দেখো, আমরা কি ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি যে 2 sin²x, এটা সমান আমরা কি লিখতে পারি, 1 - cos²x। আমরা এই ফর্মুলাটার সাহায্য নিয়ে অঙ্কটাকে করব। তাহলে এখানে আমাদের শুরুতে কি করতে হবে, আগে একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে 2 আনার জন্য এটাকে আমরা কি করছি, না হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 sin²x dx। তাহলে দেখো, 2 sin²x এর ফর্মুলা কি, 1 - cos²x। তাহলে এখানে যখন কোণের মানটা x, এখানে হচ্ছে আমাদের তার দ্বিগুণ পরিমাণ কোণ 2x। তাহলে এখানে যেহেতু 2x রয়েছে, তার মানে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি লিখব, 1 - cos 4x। তাহলে সমান এখানে লিখছি, হাফটা যেমন আছে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 2 sin²2x এর জায়গাতে আমি কি ফর্মুলা লিখছি, 1 - cos 4x, বাইরে আছে dx। তাহলে দেখো, এটা সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু
ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 4 এক্স ডিএক্স, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, তার মানে এটাও হবে আমাদের এক্স মাইনাস কস 4 এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস 4 এক্স ডিএক্স মানে এটা আমাদের এই ফর্মে রয়েছে, ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো এটা, না এটা হয় আমাদের সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, তাহলে এখানে আমরা কত পাবো, এটা পাবো আমরা কস, সরি এটা হবে সাইন 4 এক্স, তাহলে সাইন 4 এক্স বাই 4 আর হবে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো এবার আমরা 27 অঙ্ক করব, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমরা কি ফর্মুলা জানি না, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে এর জায়গায় আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার এক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমরা কত লিখছি, সেক স্কোয়ার এক্স, এখানে হচ্ছে ডিএক্স, তাহলে সমান দেখো টুটা কনস্ট্যান্ট আমি বাইরে লিখলাম, 2 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো ট্যান এক্সকে আমরা কী লিখতে পারি, না ট্যান এক্সকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স ইন্টু, আর 1 বাই সেক স্কোয়ার এক্স মানে সেটাই হচ্ছে আমাদের কস স্কোয়ার এক্স, তাহলে ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখান থেকে দেখো একটা কস টার্ম ক্যান্সেল হবে, তাহলে সমান দিয়ে এখানে কী লিখছি আমি দেখো ইন্টিগ্রেশন, এই যে টুটা রয়েছে তাহলে 2 লিখলাম ইন্টু, তাহলে এখানে কস এক্স আর কস স্কোয়ার এক্স, তাহলে একটা কস ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে কত সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, দেখো 2 সাইন এক্স কস এক্স আমরা ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী কী জানি, এটার মান হয় সাইন 2 এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন 2 এক্স ডিএক্স, আবার এটা সমানে আমরা ফর্মুলা অনুযায়ী কত পাবো, আমাদের ফর্মুলা আমরা কী জানি না, ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, এটার ফর্মুলা হয় মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো মাইনাস কস 2 এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 28 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, দেখো ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, তো শুরুতে আমরা এখানে কী করবো না, এই সেক এক্স টার্মটার সঙ্গে এই ভেতরে টার্মটা গুণ করে লিখবো, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন, তাহলে সেক এক্স ইন্টু সেক এক্স, তাহলে এখানে আমরা পাবো সেক স্কোয়ার এক্স প্লাস, এখানে আমরা পাবো সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স বাইরে আছে ডিএক্স, এবার আমরা কী করবো দুটোকে আলাদা আলাদা পার্টে লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, তাহলে সমান দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি, এটার মান হয় ট্যান এক্স, তাহলে এখানে আমরা লিখলাম ট্যান এক্স প্লাস, আর ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স এটার ফর্মুলা হয় আমাদের সেক এক্স, তাহলে প্লাস সেক এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 29 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স, আমরা এই অঙ্কটা ঠিক আগের মতোই ক্যালকুলেশন করবো, কোসেক এক্স টার্মটাকে ভেতরে গুণ করে লিখবো, তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি, ইন্টিগ্রেশন হবে এটা আমাদের কোসেক স্কোয়ার এক্স প্লাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আর এখানে দিলাম ফার্স্ট ব্র্যাকেট বাইরে হচ্ছে ডিএক্স, এবার আমরা এটাকে পার্টে লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স, তাহলে সমান দেখো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি, এর ভ্যালু হয় মাইনাস কট এক্স, তাহলে এখানে লিখলাম মাইনাস কট এক্স, আর ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স এটার ফর্মুলা হয় কোসেক এক্স, তাহলে প্লাস কোসেক এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো 30 অঙ্ক, কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন কস এক্স ডিগ্রি ডিএক্স, এখানে দেখো আমাদের কোণের মানটা ডিগ্রিতে রয়েছে, কিন্তু আমরা কী জানি আমাদের কোণের মানগুলো সবসময় রেডিয়ানে চেঞ্জ করতে হয়, কারণ কোণের মানগুলো আমাদের রেডিয়ান দিয়ে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা কী করবো আগে ডিগ্রিটা থেকে আগে আমরা রেডিয়ানে চেঞ্জ করে নেব, তাহলে দেখো আমরা কী জানি যে তাহলে এখানে তোমরা কী লিখবে, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান,
তাহলে এখান থেকে লিখতে পারি এক ডিগ্রি সমান পাই বাই 180 এত রেডিয়ান, আর এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স বাই 180 এত রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রির জায়গাতে আমি কত লিখব, পাই এক্স বাই 180, তাহলে সমান ইন্টিগ্রেশন কস পাই এক্স বাই 180 ডিএক্স। তাহলে এটা আমাদের কোন ফর্মে রয়েছে, ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স। তাহলে ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলা হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে আমাদের এম এক্স এর পরিবর্তে কত রয়েছে, না পাই এক্স বাই 180। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো, এটা না সাইন পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই বাই 180 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমান আমরা লিখি, দেখো এটা সাইন পাই এক্স বাই 180 বাই পাই বাই 180 রয়েছে, তার মানে এই টার্মটাকে আমরা কত লিখতে পারি, 180 বাই পাই ইনটু সাইন পাই এক্স বাই 180 প্লাস সি সমান। এবার সাইন পাই এক্স বাই 180, এই পাই এক্স বাই 180 জায়গায় আবার আমরা কী লিখতে পারি, এক্স ডিগ্রি লিখতে পারি। তাহলে সমান 180 বাই পাই ইনটু সাইন এক্স ডিগ্রি প্লাস সি। দেখো 31 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কট স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা শুরুতে কী করবো, কট স্কোয়ার থিটার জায়গায় ফর্মুলা লিখব। কী ফর্মুলা লিখবো, না আমরা জানি কট স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে কী লিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, বাইরে হচ্ছে ডি থিটা। এবার এটাকে দুটো পার্টে লিখি, তাহলে সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডি থিটা। তাহলে এখানে দেখো সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ফর্মুলা অনুযায়ী এটা আমরা কী লিখতে পারি, মাইনাস কট থিটা, আর এখানে আসবে আমাদের মাইনাস থিটা প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। তোমরা এই লাইনটাও রেখে দিতে পারো, বা যদি মনে করো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে লিখবে তাহলে সেটাও করতে পারো। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কট থিটা প্লাস থিটা প্লাস সি। দেখো এবার আমরা 32 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে আমরা কস স্কোয়ার থিটাকে ফর্মুলা অনুযায়ী চেঞ্জ করে নেব। দেখো আমরা কী ফর্মুলা জানি, না আমরা ফর্মুলা জানি যে টু কস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কস টু থিটা, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে আমাদের সামনে একটা দুই নিয়ে আসতে হবে, তাহলে দুই নেওয়ার জন্য আমরা কী করছি, দেখো এখানে সমান আমরা লিখতে পারি হাফ ইনটু ইন্টিগ্রেশন টু কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সমান হাফ ইনটু ইন্টিগ্রেশন টু কস স্কোয়ার থিটার জায়গায় ফর্মুলা লিখছে এবার ওয়ান প্লাস কস টু থিটা ডি থিটা। তাহলে সমান হাফটা যেমন বাইরে রয়েছে রেখে দিলাম, এটাকে দুটো পার্টে লিখছি, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ইনটু ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি হাফ ইনটু এটা ইন্টিগ্রেশন ওয়ান ইনটু ডি থিটা, তাহলে এটা হবে আমাদের থিটা প্লাস ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা রয়েছে, তাহলে এটা হবে আমাদের সাইন টু থিটা ডিভাইডেড বাই টু প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 33 অঙ্ক করব, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা সমান আমরা লিখছি, দেখো দেখো আমরা কী জানি না, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স এটা ফর্মুলা হয় সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা লিখলাম সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে আমরা কী লিখতে পারি, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান দেখো এখানে আমরা কী লিখতে পারি, না ইন্টিগ্রেশন নিচে দেখো রয়েছে আমাদের কোসেক স্কোয়ার এক্স, আর উপরে দেখো রয়েছে সেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি, ওয়ান বাই কস স্কোয়ার এক্স ইনটু, আর ওয়ান বাই কোসেক স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স, তাহলে ইনটু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান দেখো সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, ট্যান স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন এটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। আবার ট্যান স্কোয়ার এক্স মানে আমরা কী জানি, তাহলে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমরা কত লিখছি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইনটু ডিএক্স।
তাহলে সমান আমরা কত পাবো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে আমাদের ট্যান এক্স, আর এটা হবে আমাদের মাইনাস এক্স, আর হবে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 34 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস টু কট স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে ভেঙে লিখছি, না এটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস টু ইন্টু কট স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন, দেখো সেক এক্স ইন্টু ওয়ান বাই কস এক্স রয়েছে, তাহলে ওয়ান বাই কস এক্স মানে কত, সেক এক্স, তাহলে এখানে আমাদের এটা কত হয়ে যাবে, সেক স্কোয়ার এক্স প্লাস এখানে দেখো রয়েছে টু ইন্টু কট স্কোয়ার এক্স বাই কস এক্স, তাহলে কট স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারি বলো তো, টু ইন্টু এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু সেই সঙ্গে রয়েছে ওয়ান বাই কস এক্স প্লাস, আর এখান থেকে একটা কস টার্ম ক্যান্সেল হবে, তাহলে প্লাস কস এক্স, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে ডিএক্স। তাহলে সমান এবার যদি আমরা প্রত্যেকটাকে পার্টে পার্টে লিখি, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস টুটাকে বাইরে বের করলাম ইন্টিগ্রেশন, দেখো এখান থেকে একটা কস টার্ম ক্যান্সেল হবে, তাহলে উপরে হচ্ছে কস এক্স আর নিচে উপরে থাকছে আমাদের সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এখান থেকে একটা কস টার্ম ক্যান্সেল হলো, তাহলে এখানে লিখছি আমরা কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্সটাকে দেখো আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু সাইন এক্স, এখানে লিখছি ডিএক্স প্লাস এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে সমান দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার ফর্মুলা অনুযায়ী এটা হবে আমাদের ট্যান এক্স প্লাস টু ইন্টু ইন্টিগ্রেশন, দেখো কস এক্স বাই সাইন এক্স, তার মানে একটা হচ্ছে আমাদের কট এক্স ইন্টু ওয়ান বাই সাইন এক্স মানে হচ্ছে আমাদের কোসেক এক্স ডিএক্স প্লাস এখানে রয়েছে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তাহলে কস এক্স ডিএক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় আমাদের প্লাস, এটা হবে আমাদের সাইন এক্স, সেই সঙ্গে আমরা কী নেবো প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। তাহলে সমান দেখো আমরা লিখতে পারি ট্যান এক্স প্লাস টু ইন্টু ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, তার মানে ফর্মুলা অনুযায়ী এটা আমরা কত পাবো কোসেক এক্স, তাহলে টু কোসেক এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। দেখো এবার আমরা 35 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সমান দেখো এটাকে আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স ইন্টু আর ওয়ান বাই কোসেক স্কোয়ার এক্সটাকে আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে এটা হবে আমাদের ট্যান স্কোয়ার এক্স ডিএক্স সমান, আবার ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, বাইরে হচ্ছে ডিএক্স। এবার এটাকে দুটো পার্টে লিখি, তাহলে সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স, তাহলে সমান আমরা দেখো এটার ফর্মুলা হয় ট্যান এক্স, তাহলে ট্যান এক্স মাইনাস এখানে হবে এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 36 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে, যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা বলে দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে শুরুতেই আমরা কী করবো ডিওয়াই ডিএক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, আগে এই টার্মটা লিখে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো কী লিখলাম আমরা এখানে ডিওয়াই ডিএক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে আমাদের এখানে কী বের করতে হবে বক্রের ইকুয়েশনটা, কার্ভ ইকুয়েশনটা বের করবো কার্ভের, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখতে পারি দেখো ডিওয়াই সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিএক্স, এবার আমরা কী করবো উভয়কে ইন্টিগ্রেশন করবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন ডিওয়াই সমান ইন্টিগ্রেশন টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিএক্স, যেহেতু আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিয়েছি সেই জন্য এখানে কী লিখবো পাশে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন ডিওয়াই মানে এটা হচ্ছে ওয়াই সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন
টু এক্স স্কোয়ার ডিএক্স হবে, তাহলে টুটাকে বাইরে বের করে দিলাম, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস থ্রি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে এখানে লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান টু ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখবো এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে টু ইন্টু এক্স কিউব বাই থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস সি। তাহলে অতএব ওয়াই সমান আমরা কত পেলাম, দেখো ওয়াই সমান হচ্ছে টু এক্স কিউব বাই থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের বক্রের সমীকরণ।